যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের আগে এক নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে বাংলাদেশিদের কটাক্ষ করে তোপের মুখে পড়েছেন লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার তার কটাক্ষের প্রতিবাদে পদত্যাগ করেছেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দলটির ডেপুটি লিডার বাংলাদেশি বংশোদ্ভূত সাবিন আক্তার পদত্যাগ করে সাবিনা আক্তার বলেন দলের নেতা যখন বাংলাদেশ সম্প্রদায়কে এক ঘরে করে পরিচয়কে অপমান করে তখন আর দল নিয়ে গর্ব করতে পারি না এছাড়া নিজ দলের নেতার এমন বেফাস মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি রুশনারা আলী ও আফসানা বেগম পরে অবশ্য স্থানীয় সময় গত বৃহস্পতিবার স্টাফোর্ড শহরে এক নির্বাচনী প্রচারণায় গিয়ে স্টারমার বলেন ব্রিটিশ বাংলাদেশি যারা আমাদের দেশের জন্য এত বড় অবদান রাখছেন তাদের উদ্বেগ বা আঘাত করার উদ্দেশ্য মোটেও ছিল না ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি